হাই দ্যার এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো একটু ব্যবসা বাণিজ্য নিয়ে। এন্ড টুডেস টপিক ইজ কোচিং। সো বেসিক্যালি টাকা পয়সা কামানোর জন্য অনেকে আমরা লাইফে প্ল্যান করেছি না, একটা কোচিং দিতে হবে, একটা ব্যাচ করাতে হবে, অনেকে প্ল্যান করে বসে আছে, মানে মেইন স্টার্ট করেছে, অনেকে মনে করে লাইক ইজি মেকিং মানি, একটা খুবই ইজি, এর কোনো ব্যাপারই না, হয়ে যাবে, সলিড টাকার ব্যবসা। এক্স্যাক্টলি, বাট আজকে বেসিক্যালি ভিডিওটার টার্গেট হলো হাউ টু স্টার্ট আ কোচিং বিজনেস একেবারে প্রপারলি। এন্ড আমার সাথে আছে আমার সব থেকে প্রিয়, ওয়ান অফ দ্য কুলেস্ট টিচার্স ইন ঢাকা, তাওসিফ ভাই। তাওসিফ ভাই হলো কো-ফাউন্ডার ভার্টিক্যাল হরাইজন, ইংলিশ মিডিয়ামের কোচিং সেন্টার গুলোর মধ্যে একদম ফার্স্ট স্ট্যাবলিশ কোচিং সেন্টার ছিল এটা, প্রায় 13 বছর হয়ে গেছে, 13 ইয়ার্স। যা, খুব ইয়াং অবস্থা শুরু করেছিলাম, মানে যখন অতটা পুরা না বুঝাচ্ছে আর কি, তখনও ইউনিভার্সিটিতে জাস্ট ঢুকলাম। আচ্ছা, জাস্ট স্টার্ট করছেন? জাস্ট, মানে তখন মনে ইউনিভার্সিটি ঢুকি নাই, ভর্তি প্রিন্স। আচ্ছা, ঢুকবো, সো তার আগেই শুরু করেছিলাম কাজ করা। এইটাকে আপনার বিয়েটা হয়েছে তাই? দেখছি সবকিছু, এরপরে কথা যখন মানে ইউনিভার্সিটি ঢুকলাম তখন মনে হলো কি না, নিজেই করার দরকার, নিজেই টাকা পয়সা করার দরকার। সো দ্যাটস আপ, বাট ওইভাবে কোচিং স্টার্টিং দিনে প্রথমে তো মাস্টার রোডে পড়তাম। সো আস্তে 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 যখন বুঝলাম দ্যাট না জিনিসটা কীভাবে করে, তখন নিজেই একটা ইনস্টিটিউশন দিলাম উইথ আরো অনেক ফ্রেন্ড এই নিয়ে। সো ওইভাবে করে করে আলহামদুলিল্লাহ আমি 13 বছর হয়ে গেল। অসম, সো বেসিক্যালি আজকে আমরা যেখানে কথা বলবো সেটা হলো একেবারে যাদের প্ল্যান আছে, অনেকে এরকম ইউনিভার্সিটিতে ওঠার পরে প্ল্যান করা যে একটা কোচিং সেন্টার দিবে অথবা পড়াবে কি মার্কেটিং গিমিংস গুলো কি কি করলে স্টুডেন্টরা আস্তে আস্তে আসবে, ব্যবসাটা ফ্লারিশ করবে, আর ওভারঅল কিভাবে পুরো জিনিসটা ম্যানেজ করা যায়। ম্যানেজ করা যায়, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল যেটা আমি বলবো কোচিং এর জন্য, কোচিং এর ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ইটস লাইক ট্রেনিং দেওয়া, রাইট? সো এডুকেশন সেক্টর হতে পারে, এটা অনেক সেক্টর হতে পারে। সবার আগে হচ্ছে তোমার যে সেক্টরটাকে ডিসাইড করতে হবে, কোন সেক্টরে তুমি অ্যাকচুয়ালি ইনভেস্ট করো করতে চাও, রাইট? ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, আমাদের একটা বিগেস্ট বড় সেক্টর হচ্ছে বাংলা মিডিয়াম, একটা সেক্টর গেল, আবার একটা সেক্টর হচ্ছে ইংলিশ মিডিয়াম, এডুকেশন এন্ড দুটো সেক্টর। বাট আমি এছাড়াও দেখি দের আর লট মোর আদার সেক্টর, ফর এক্সাম্পল যারা ফটোগ্রাফার আছেন, হ্যাঁ, তারপরে যারা ইউটিউব কন্টেন্ট বানান, হ্যাঁ, এটাই বলি। কোন চিন্তা করে দেখছেন দেন আপনি বলাতে পারেন? আমি চিন্তা করছি, তুমি তো ইউর টিচার, আমার ইনস্টিটিউশনে কদিন আগে আমার আমিনুর ভাই এরা ফটোগ্রাফি শেখানো শুরু করলো, অ্যান্ড নাও লিটারালি দেখা যাচ্ছে এটা একটা প্রপারলি একটা ক্লাসরুমের মতো কনভার্ট হয়ে যাচ্ছে। কত স্টুডেন্ট স্যার? এখন তো আলহামদুলিল্লাহ প্রায় 60 জনের মতো ক্রস করে গেছে স্টুডেন্ট, মানে আমরা 10-12 জনে শুরু করলাম। সো ওখান থেকে বড় হাই সোদ দ্যাট 10-12 জনে স্টার্ট হয়েছে, সেকেন্ড ব্যাচে 60 জন, থার্ড ব্যাচে 60 জন। সো কোচিং এর যে ব্যাপারটা লাইক এডুকেশন সেক্টর, মানে আমরা সবসময় হয় কি আমরা আগে সেক্টরটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, যেরকম কুকিং, হ্যাঁ, যারা রান্না রান্না করেন, আপনি কিন্তু একটা কুকিং ক্লাস খুলেও কিন্তু আপনি পড়াতে পারেন মানুষজনকে, বিকজ মানুষ তো শিখতে চায়। এটা ইন্টারেস্টিং একটা অ্যাস্পেক্ট, বাংলাদেশে কিন্তু প্রচুর কুকিং চ্যানেল আছে যেগুলোতে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, প্লাস পর্যটকে শিখায়, এমন না যাতে ব্যাচ খালি থাকে, পড়াচ্ছে। সো এটাই বললাম কোচিং এর যে সেক্টরটা, দিস ইজ দ্য ফার্স্ট থিং আই উড টেল, ডিসাইড করো কোন সেক্টরে তুমি সবচেয়ে কমফোর্টেবল অ্যান্ড কনফিডেন্ট, উইচ ইজ ইম্পর্টেন্ট, বিকজ অনেকজন দেখা যাচ্ছে মানে ছোটবেলা যেটা হয় আসলে আমার কিছু স্যারদের পছন্দ করে স্যার কনফিডেন্টলি পড়ায় না, কনফিডেন্স ব্যাপারটা। সো ওটাকে চুজ করতে হবে, ফর এক্সাম্পল তুমি যদি যে আমি অ্যাকাউন্টিং পারি, সো আমি অ্যাকাউন্টিং নিয়ে সারা জীবন ঘাড়াঘাড়ি করলাম, ওটা নিয়ে আমি কিন্তু অন্য সাবজেক্টে ডাইভার্ট হই নি। সো আগে এটাকে ডিসাইড করতে হবে কোন সেক্টরে আমি আমার ইন্ডাস্ট্রিটা গ্রো করতে চাই। সো ওইটার পরে এরপরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। ছোট্ট একটা জিনিস বলি, নাম্বার গুলো জানাটা অনেক দরকার, যেমন বাংলাদেশে এসএসসি এক্সাম কতজন দেয়, কতজন দেয়, 13 লাখ, 14 লাখ, 14 লাখ, আমাদের যেরকম ইংলিশ মিডিয়ামের সেক্টরে অত মানুষ দেয় না, এক্স্যাক্টলি, বাট আমাদের তো অনেক কম, বাট ওখানকার আবার ওয়েলদি ফ্যামিলি থেকে আসে, শুধু ওয়েলদি ফ্যামিলি না, আমাদের নাম্বারও কম স্টুডেন্টের, ইভেন আমাদের টিচার তত বেশি, টিচার মানে এমন না যে যেরকম বাংলা মিডিয়াম, তো পুরো বাংলাদেশে যদি মিলাই দেখি অনেক অনেক টিচার, অনেক টিচার মানে সাবার টাবার সাইড টিচার আছে আমাদের, কিন্তু ঢাকায় ছাড়া ঢাকার বাইরে যদি যায় নেক্সট আসে চিটাগং,
সেটা কিন্তু অত টিচার নাই, বাট আমাদের কিন্তু নারায়ণগঞ্জ থেকে কিন্তু স্টুডেন্ট আমার সাথে পড়তে আসে। আচ্ছা, যেটা কি প্রুফ করছে নারায়ণগঞ্জ কিন্তু অত স্টুডেন্ট বা অত ভালো টিচার নাই কিন্তু। সো আমাদের সেক্টরও ছোট প্লাস নাম্বার অফ পিপলও ছোট, ফলে ওই ঘুরে ফিরে দেখা যাচ্ছে বাট বাংলা মিডিয়াম ইজ ভ্যাস্ট, অনেক ভ্যাস্ট, আর ওখানে কম্পিটিশন আছে ইংলিশ মিডিয়াম কম্পিটিশন আছে। বাট যেটা বললাম এই দুই সেক্টর ছাড়াও আমি যেটা বলতে চাই, আপনি চিন্তা করে দেখেন মেবি আপনি অন্য সেক্টরে কিন্তু কোচিং করতে পারেন। যারা ইউটিউব নিয়ে কাজ করে, ইউটিউব কন্টেন্ট মেকিং, তারপর অ্যানিমেশন, আপনি যদি ঘরে বসে অ্যানিমেশনে কাজ করেন, রাইট, আপনি চাইলে একটা কোচিং খুলতেই পারেন। আপনি সাত আটটা স্টুডেন্টকে যে যা ল্যাপটপ নিয়ে আসলো অ্যানিমেশন শিখুন, বিকজ এগুলো কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইনে মানুষ শিখতেছে ঠিকই, বাট দেন এগেন ওয়ান টু ওয়ান শেখার ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং আই উড সে, যদি কোনো কোচিং নিয়ে যদি চিন্তা করেন এবং অনেকভাবে নাও চিন্তা করেন, বিকজ মনে করেন আপনার প্রফেশন এটা নাই বা ভুল কথা, চাইলে করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ফার্স্ট থিং টু ডু। সেকেন্ড থিং হচ্ছে সেক্টরে কোচিংয়ে মনে করে বিজনেস পার্সপেক্টিভে যদি চিন্তা করি, যেটা আমি বললাম আপনি কি টিচার হিসেবে থাকতে চান অ্যাজ আ টিচার, যেমন আমি কিন্তু টিচার প্লাস আমার বিজনেসম্যান, বিকজ আমি বিএড চালাই, রাইট। সো আই আমাকে দুইটা ব্যবসার দিকটা দেখতে হবে, আবার আমার প্রফেশনাল টিচিং এর মধ্যে কনসেন্ট্রেট করতে হবে। সো শুধু যদি টিচার হতে চান দ্যাটস আ ডিফারেন্ট গেম বল, সেখানে আপনি জাস্ট পড়াবেন কারণে থাকবেন। আর যদি আপনি নিজে সেন্টার গ্রো করতে চান, বিজনেস পার্টনার ভেরি ইম্পর্টেন্ট। এই সেক্টরে বিজনেস পার্টনার ইউজুয়ালি দুই ধরনের হয়। ফর এক্সাম্পল দেয়ার লট অফ কোচিং সেন্টার যেখানে ওনাররা কিন্তু পড়ায় না, তারা ইনস্টিটিউশনটাকে চালাচ্ছে, বিভিন্ন টিচারদেরকে রিক্রুট করে। আর অনেক জায়গা আছে যেখানে ওনাররাই পড়াচ্ছে উইথ আরো টিচার রিক্রুট করে। বাট অ্যাগেন যদি বাংলাদেশের কনটেক্সট দেখি, আস্তে আস্তে যখন কোচিং সেন্টারটা বড় হয় তখন কিন্তু যেই ওনার ছিল সে আসলে পড়ানোটা বাদ দিয়ে চালানোতে বেশি উদ্ভাসে কথা যদি বলি অনিন্দ্য চৌধুরী, অনিন্দ্য চৌধুরী দাও আগে ছিল, যখন বড় হয়ে যায় তখন ওই ম্যানেজমেন্ট ইয়ে। বাট ইনিশিয়ালি বিজনেস যে পার্টনার গুলো সিলেক্ট করবা এইখানে একটু তোমাদের, যদি ইউ গাইজ আর ইয়াং রাইট নাও, সিলেকশনের ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। বিকজ আমার যেটা মনে হয় পার্টনারদের মধ্যে স্কিলস থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন যে কোনো বিজনেস শুরু করি আমি কিন্তু সব সেম স্কিলস পার্টনার ধরি না, আমি চেষ্টা করি কেউ মনে করো যে আমাদের বিএচএ যেখানে পড়াই আমরা চারজন টিচার ছিলাম, বাট আমাদের চারজনের পড়ার পাশাপাশি কিছু স্কিলস আছে। ফর এক্সাম্পল আমি মার্কেটিংয়ে ভালো, সো আমি মার্কেটিং কাজ করতে পারি, তারপর আমার ফ্রেন্ড যে আছে ফাইন, ও হচ্ছে মোর ইন টু লিগাল কাজগুলো করাতে ও ভালো আছে, তারপরে আশরাফ যে হিউম্যান রিসোর্স, ও আবার খুব সুন্দর করে মানুষদের হ্যান্ডেল করতে, স্টাফদের হ্যান্ডেল করতে পারে। সো আমরা এক একজনের কিন্তু এক একটা সেক্টর স্কিলস আছে। সো পার্টনাররা যদি সব স্কিলস হয় আর যদি এক মেন্টালিটি হয়, তাহলে কিন্তু একটা বিজনেসকে আগায় নেওয়াটা খুব ইজিয়ার হয়। কনফ্লিক্ট লাগবেই, কনফ্লিক্ট লাগবেই, প্রবলেম হবে, যত গ্রো করবে তত বেশি প্রবলেম অ্যারাইভ হবে। বাট গুড পার্টনার্স আর যদি ট্রাস্টবোর্ডি পার্টনার হয়, ফর এক্সাম্পল একটা জিনিস বলি যেটা একদম ওয়ার্নিং করবো, ভাই ব্রাদার প্যাকেজ বলে কিছু হয়, মানে অনেক আছে না আবেগে ব্যবসা করলাম, আরে বন্ধু চলো করি একসাথে, বন্ধু বন্ধু জায়গা থাকবে। এটা আমি এই ব্যাপারে একদম সবসময় বলি, বন্ধু বন্ধু জায়গা থাকবে। বাট ওয়েন ইউ আর ডুইং বিজনেস ইন দ্যাট কেস ভেরি সিলেক্টিভলি প্রপারলি ভাবে পার্টনার চুজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেরকম হতে পারে অনেকে বলি না স্যার ব্যবসা কেন করবো, টাকা নেই, গেট অ্যান ইনভেস্টার, ও তো একটা পার্টনার। Exactly. But তুমি চাচ্ছ না ও কথা বলো, তাহলে এমন একটা ইনভেস্টার খুঁজো যার ওই সেক্টরে নলেজ নেই, জাস্ট টাকা দিবে, টাকা দিবে, বিকজ এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? সো পসিবল দেন ইউ নিড সামওয়ান ফ্রম মার্কেটিং, কেউ লাগবে। এটা ভালো বলছেন, আজ আমরা খাতা কলম না, আমার পয়েন্টগুলো লিখে আরো তো ব্যবসা করা, যেগুলো ব্যবসা পার্টনারটাই কিন্তু দেখা যায় কি, যখন পার্টনারশিপ আমি যদি এখন ইনডেপ যদি মানে একদম লিখে চলতে, লিমিটেড কোম্পানি পার্টনারশিপ, পার্টনারশিপ ইজ এ মেইন প্রবলেমটা কোথায়, একটা পার্টনার চলে গেলে কনফ্লিক্ট হয় আবার এই চলে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, আর এই কনফ্লিক্ট কিন্তু একটা বিজনেস কে পুরো ধ্বংস করে দিতে পারে, কিন্তু পুরো শেষ করে দিতে পারে, বিকজ এখানে ইগোর ব্যাপার কাজ করে, হ্যাঁ তুমি কাজ করলো না আমি কাজ করলাম না। আর এই জন্য পার্টনার সিলেক্ট করার পর ফার্স্ট থিং যেটা করবা, যেটা আমি অনেক সময় দেখি আমাদের দেশে সত্যি কথা বলতে যে প্রপার অ্যাকাউন্টিং অ্যান্ড প্রপার এগুলো তো কেউ করে না, পেপারস, লিগাল পেপারস গুলো একদম ঠিক রাখা দরকার, যতই তোমার ক্লোজ ফ্রেন্ড হোক। যেটা বললাম ভাই ব্রাদার প্যাকেজ ডাজন্ট ওয়ার্ক ইন বিজনেস, এটা মানে কি বলবো, নো ভাই ব্রাদার, ভাই ব্রাদার ব্যাপারটাই তো আমার মানে আসলে সবাই যে এটা ছবি তুলে দেন
হ্যাঁ এটা করে দেন ফ্রিতে, আমি কাউকে তো করাইও না করিও না। ট্রু, নো ভাই ব্রাদার, নো ভাই ব্রাদার, ইয়েস দ্যাটস ওয়ান অফ দা কোর ইয়ে এন্ড নো ভাই ব্রাদার। ভাই যে আমরা যখন ব্যবসা স্টার্ট করি বাংলাদেশে কিন্তু একটা সমস্যা আছে। ফর এক্সাম্পল মনে করেন আমি আজকে সানগ্লাসের ব্যবসা শুরু করলাম, হ্যাঁ আমাদের ফ্রেন্ডরা আমাকে সাপোর্ট করার বদলে প্রথম ও ফার্স্ট দিন দোস ফ্রিতে খাওয়াবি না, দোস ফ্রিতে খাওয়াবি আর ফ্রিতে সানগ্লাস দিবি, ফ্রিতে সানগ্লাস দিবি। এটা এটা অ্যাকচুয়ালি এটা এটা আমার ক্ষেত্রে, বিকজ আমি তো আরো ব্যবসা আছে, এটা আমি সবসময় বলি যে আমি আমার স্টুডেন্ট যখন কোনো বিজনেস শুরু করে ওরা কিন্তু আমাকে বলে স্যার আপনি ফার্স্ট আসছেন ফ্রিতে খান, আমি বলছি না আমি ফার্স্ট টাইম তোমাকে এটা দিব, ইটস আ রেসপেক্ট। এক্স্যাক্টলি, তো তুমি তোমার বেটা আম্মু আমাকে বলতো লাইক কোথা থেকে ফার্স্ট এটা দিবে, এটা দিবে কারণে বিকজ দিস ইজ সামথিং লাইক আ ব্লেসিং। এক্স্যাক্ট, দা ব্লেসিং ইট ওকে এনকারেজ করবে। সো ইয়া, আপন লোকের এসে যদি হেল্প ফ্রি 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 যদি করতে থাকে, আর পার্টনারশিপ এটা ফ্রি হয় না, তো পার্টনারকে পে করতে হয়, তো এটা কিন্তু ফ্রি হয় না, বুঝে না মানুষজন। অ্যাবসলিউটলি। সো ইয়া, সিলেক্টিং পার্টনার্স আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখন যদি এডুকেশন লাইনে আসবো সেখানে লিগাল কিছু ব্যাপার স্যাপার আছে। যদি মনে করে থাকেন ট্যাক্স দিবেন না, এগুলো দিবেন না, এটা ভুল কথা। লিগাল জিনিসপত্র ক্লিয়ার থাকাটা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এনি কান্ট্রিতে গভর্নমেন্টের সাথে যদি ইউ হ্যাভ টু বি ইন এ গুড টার্ম, আমার মনে হয় লিগাল ব্যাপারগুলো ক্লিয়ার থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অনেকে ইনিশিয়ালি ফাঁকি দিতে চায়, ইনকাম ট্যাক্স দিব না, ব্যাট দিব না, বাট এটা লং রানে কিন্তু বিপদটা নেই, বিকজ আমরা যখন অ্যাসেটগুলো কিনতে চাই তখন আমার যদি এগুলো ফাইল ক্লিয়ার না থাকে আমার বিজনেস কিন্তু এক্সপেনশন করবে না। ভিশন তোমার ইম্পর্টেন্ট ম্যাটার, তোমার যদি ভিশন যদি অনেক বড় থাকে তুমি কিন্তু স্টার্টিং থেকে কিন্তু এগুলো ক্লিয়ার রাখবা, নাহলে ফিউচারে গিয়ে কিন্তু এগুলো প্রবলেম ফেস করবো। অ্যাবসলিউটলি, আমি ওয়েন ইউ গ্রো বিগ, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে একদম খুবই ইজিলি বাংলাদেশে জাস্ট গুগলে সার্চ করলে ইটিন রেজিস্ট্রেশন দিয়ে ইটিন দে রাইট TIN বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করে ফেলা যায়, এন্ড দেন তোমার একটা ট্রেড লাইসেন্স লাগবে, তোমার একটা ভ্যাট সার্টিফিকেট লাগবে, ভ্যাট সার্টিফিকেটের পরে তুমি যখন বড় অর্গানাইজেশনে কাজ করবে তখন থেকে তোমার ভ্যাট চালান লাগবে, মুশো ভ্যাট লাগে। আপনি সেট এটা তোমার সোশ্যাল স্ট্যাটাসও কিন্তু এক্স্যাক্টলি, এটা কিন্তু মানুষ জানে না, দ্যাট হোয়েন ইউ পে ট্যাক্স তোমার সোশ্যাল স্ট্যাটাস কিন্তু বাড়তেছে, তুমি ল্যান্ড পারচেজ বলো, এটা বলো, সবকিছুতে লোন নিতে বলো, সবকিছু তোমার ইজি হয়ে যায়। আর আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যখনই কোনো বড় অর্গানাইজেশনের সাথে কাজ করবা এই পেপারগুলো যদি না থাকে তুমি জীবনে কাজ পারবে না, তুমি কোনো মতে পারবে না। আমার যখন ফার্স্ট টাইম এখনো মনে আছে ইউএসএ এর সাথে একটা কাজ করছিলাম, ইউএসএ এর তো ডিউ ডিলিজেন্স অনেক লেন্দি, এই পেপার দাও এই পেপার দাও এই পেপার দাও, খুবই বিরক্ত হয়েছিলাম। বাট পরে দেখলাম যে ওদের সাথে কাজ করার পর আমার সব পেপার রেডি হয়ে গেল, এখন আমার টেনশন নাই, আই হ্যাভ অল দ্য পেপারস, মানে পেপার রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো লিগাল যে ব্যাপারটা এগুলো তো গেল বিজনেস, এন্ড সেকেন্ড হচ্ছে আমাদের যে সেক্টর কোচিং এর যে সেক্টরের লিগাল ব্যাপারটা ওটা নিয়ে তো অনেক বিতর্ক তর্ক বিতর্ক চলতেছে। ইন দ্যাট কেস যেটা হয় মানে আমি যদি স্কুলে পড়ে স্কুলে পড়ে কোচিং দিলাম অ্যান্ড সেম স্কুলের বাচ্চাদের পড়ালাম, সেটা আমার কাছে মনে হয় আনএথিক্যাল, এটা ঠিক না। বাট দেন যেটা বললাম কোচিং এর তো এখানে ভাস্ট সেক্টর, রাইট? সো আমি যেমন কোনোদিন কোনো স্কুলে আন্ডার পড়ি নাই, আমি কিন্তু অ্যাজ এ ট্রেনার আই এম ট্রেনিং দ্য কিডস, সো ওই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা, দেখবা লিগালের মধ্যে অ্যাটেনশন যেটা পড়ে তোমার লোকেশন পড়বে, রেসিডেন্সিয়াল জোনে তুমি কি ব্যবসা করতেছো নাকি নন রেসিডেন্সিয়াল জোনে ব্যবসা করছো, এটা অনেকে ইনিশিয়ালি হয়তো দেখে না, বাট দেখা গেল তুমি লাখ লাখ টাকা ইনভেস্ট করে তোমাকে ঠিক এক বছর পর উঠে এসে বললো ভাই যান, তখন কিন্তু তোমার মাথায় একটা বিপদ পড়বে। সো অনেক সময় মানুষ মনে হয় আরে না কি করবে, আরে হয়ে যাবে না, আমার মানে ইফ ইউ থিঙ্ক বিগ হয়ে যাবে না, যেটা ঠিক ওভাবে করা উচিত। সো রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল ওই জায়গাটার নেইবার, আমি কোচিং একটা জিনিস বলি, আপনাদের কাছে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আসবে, আর যেখানে দিস এ হিউজ গ্রুপ অফ ক্রাউড ওই জায়গাটা কিন্তু একটু কেওটিক হয়ে যায়। সো রেসিডেন্সিয়াল জোনে যখন আমরা কোচিং সেন্টার স্ট্যাবলিশ করি আমাদের নেইবারদেরকে কিন্তু হ্যাপি রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা এর জন্য কিন্তু পরে বিপদ হয়, এরই কমপ্লেন দেয় পরে উঠে দেয়। সো ইন দ্যাট কেস আমি যেটা করি, আমি আমার বাচ্চাদের সোশ্যাল কাজ করি, রাস্তা পুষে করাই, হ্যাঁ সত্যি আমি করি, আমি নেবারদের খুশি রাখার জন্য ভাই আপনার রাস্তা পুষে দিচ্ছি, যেহেতু আমরা একটু ভিড়ও বাড়াইছি বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ভিড়ের জন্য আমরা লেক পরিষ্কার করি, যাতে নেইবার, বিকজ আমি যেটা বলি স্টেক হোল্ডার বলে টার্ম আছে, স্টেক হোল্ডারদের খুশি রাখতে হয়, স্টেক হোল্ডার বলতে শুধু নিজেদের কথা বলি না, এভরিওয়ান, এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট, কম্পিটিটর, সাপ্লায়ার, সবাইকে নিয়ে যদি তুমি চিন্তা করো only tomar sustainability on strength but right which is very important right so legal paper moddhe kintu shudhu kagoj potro ashbe na location kothay kortechi location er age apnara survey kore nen ei location e ki age coaching chilo chilo naki for example apni gulshan diplomatic zone e coaching diben jibon parben this is not the place you can be ashash ashash embassy erokom hajar hajar gari ashbe dui din uthei dibe so emon jaygay apni jaben jekhane dui din porebe don't go for it
আবার কমার্শিয়াল জোনে যেতে গেলে আমি জানি একটা কোশ্চেন আসবে, কমার্শিয়াল প্রাইসেস আর ভেরি হাই, উইচ ইজ ট্রু, ভেরি হাই। ইন দ্যাট কেস দের আর অল্টারনেট অপশনস। আপনারা যদি ইন ডেপথ যান, সব কমার্শিয়াল স্পেস কিন্তু অনেক হাই না। আপনি যদি একদম হার্ট অফ ধানমন্ডি, হার্ট অফ হাইবার একটু দূরে যান, সো ওভাবে করে যদি চিন্তা করি, তারপরে আমি যেটা বলি লোকেশন সেট করার সময় আরেক চিন্তা করি আশেপাশে স্কুল কারা কারা আছে, রাইট, খুবই ভেরি ইম্পর্টেন্ট স্কুলস আশেপাশে কি আছে। ফর এক্সাম্পল ইংলিশ মিডিয়াম ধানমন্ডি ইজ এ জোন, তারপরে মিরপুর ইজ এ জোন, এইসব জায়গায় অনেক স্কুল আছে। স্কুল জোনগুলো যদি থাকা যায় উইচ ইজ মোর প্রেফারেবল, বিকজ দুপুর দুইটার পর কিন্তু বাচ্চারা কিন্তু কোচিংয়ে যায়। সো অনেকে প্রেফার করে আবার বাসায় যাব, আবার আসবো, আচ্ছা কাছাকাছি গেলে গিয়ে করে একবার বাসায় চলে গেল। সো দ্যাট ইজ দ্য থিং। সো লিগাল ইস্যুজের মধ্যে এই ব্যাপারগুলো একটু পরে, আর লিগালের মধ্যে একটা যেটা পরে যেটা আমাদের দেশে অত বেশি দেখে না, বাট ইয়েস, অ্যাজ আ টিচার যাদেরকে রিক্রুট করা হচ্ছে এদের অবশ্যই এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট অ্যাকুরেট চেক করা উচিত। এই কারণে অনেক স্কুল, অনেক এরকম ইনসিডেন্ট হয়েছে, দেখা যাচ্ছে অনেক বছর পর 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 দেখা যাচ্ছে না এতো এটা নাই, ওটা নাই, এটা নাই, ঝামেলা হচ্ছে, অল দিস থিংস। এগুলো কিন্তু পরে একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করে ওভার দ্য ইনস্টিটিউশন, রাইট, তাই না? সো আমাদের যাদেরকে রিক্রুট করবেন এদের সাথে কিন্তু এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার থাকতে হবে। এগুলো সব লিগালের মধ্যে পড়ে, আপনি বাইরের সাথে পড়াতে সার্টিফিকেট নেই, আমাদের এটা নাই, বাট এটা করা উচিত আমার মতে, বিকজ আফটার অল ইটস এ বিগ, মানে একটা কমিউনিটিতে একটা বড় একটা সেক্টর যেখানে আমরা কন্ট্রিবিউট করতেছি। সো যারা পড়াবে এদের যদি নীতি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি একটা জেনারেশন কিন্তু খারাপ করতেছি। এক্স্যাক্টলি, সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইনস্টিটিউশনে আমরা যেরকম বেশ কিছু খুবই ক্লিয়ার কাট থাকে, হ্যাঁ, যেরকম অ্যাজ আ টিচার তোমাকে এগুলো মেনটেন করতেই হবে, নো ম্যাটার হোয়াট মেনটেন করতে হবে, বিকজ ওই যে ওইসব বাজে ইনসিডেন্ট এইসব জিনিস কোনো মতেই, মানে আমাদের 13 বছর ক্যারিয়ারে নেভার। নিচে ক্লাস করতাম, উপরে ক্লাস নিতাম, না ভালো ছিলাম মনে, হ্যাঁ, বাট তখন নিজেকে ওই যে ফুল ফেজ টিচার হিসেবে কোনো সময় আই ডিডেন্ট, আমি বলি না আমি ফুল, আমি বললাম আমি পার্ট টাইম টিচার। বুঝতে পারছি। 5 বছর লাগছে একদম পজিশনে আসতে, 5 years was my struggling period, যেখানে আমি আস্তে আস্তে, মানে আমি তো অ্যাকচুয়ালি আমার নিজের ক্লাস করতাম, তো সো আমরা অনেক কিছু ইনোভেট এডুকেশন ইন্ডাস্ট্রি আছে আমার আমার সেক্টরে, এই যে অনলাইন ক্লাসেস বলেন, এগুলো বলেন, সো এটা হচ্ছে যেগুলো ভুক্তভোগী যেগুলো হয়েছে ওই পার্সপেক্টিভে আমি ডেলিভারি দিতে পারছি। সো ওই তোমার এডুকেশন ব্যাপারটা ইজ, মানে আমার মনে এই ইন্ডাস্ট্রিতে, বিকজ এখন অনেক টিচার হচ্ছে সত্যি কথা বলতে, হ্যাঁ, বাট অনেকে নীতি ঠিক, ট্রু, এতে যেটা হচ্ছে ওদের আন্ডারে যারা বের হচ্ছে একটা রং গাইডেন্স বের হচ্ছে যেটা ঠিক না। ফর এক্সাম্পল টিচিং ইংলিশে একটা মজার ব্যাপার আছে, টিচারদের মধ্যে মারামারি হয় না, এন্ড এক কোচিং সেন্টার যে টিচাররা খুলে একজন বাইরে হয়েছে আরেকজন বাইরে হয়েছে। আমি যেটা, আমি আমার ক্যারিয়ার লাইফে আমি আমার ক্লাসে কোনো টিচার নিয়ে কথা বলিনি, আমাদের যে ব্যক্তি অন্য টিচারের ক্লাসে বলে এটি তো সবচেয়ে প্রবলেম, এটা তো দক্ষ তো নয়, আপনার নীতিতে প্রবলেম, বিকজ হোয়াট আর ইউ স্কেয়ার্ড অফ, আপনি নিজেকে ইম্প্রুভ করেন টু ডু বেটার, অন্যের ক্ষতি করে তো হবে না। এই ধরনের মেন্টালিটিতে আমার মনে হয় এডুকেটরদের না ঢুকাই বেটার অপশন, বিকজ এডুকেটর হ্যাভ টু বি হাম্বল, অনেস্ট, অ্যান্ড তাদেরকে বুঝতে হবে তারা একটা রেসপন্সিবল নিয়েছে, তাদেরকে দেখে অনেক কিছু শিখছে। সো আমি যদি একা দোষ করি সেটা আমার একা দোষ, আমি কিন্তু আমার দোষের জন্য আর হাজারটা মানুষ দোষ করবে, এটা কিন্তু বিগ একটা ইস্যু। সো টিচারদের নীতি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওভাবে করে আমার মনে হয় যদি একটা টিম রিক্রুট করতে পারেন, আর এটা তো লিগালের পার্সপেক্টিভ, এটাই বলবো, লাইক লিগালস ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, যেহেতু বিজনেস করবেন প্রথম থেকেই ট্যাক্স, আমরা কোম্পানি যেসব লিগাল কাগজপত্র, পার্টনারশিপ ডিড ভেরি ইম্পর্টেন্ট, পার্টনারশিপ ডিড ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারপরে যাদেরকে রিক্রুট করবেন এদের সব সার্টিফিকেট, ক্লিয়ারেন্স, এভরিথিং, এগুলো একদম মাস্ট, ইনিশিয়াল স্টেজ এটা মাস্ট। এবার ইন্টারেস্টিং টপিকে আসি, মার্কেটিং। মার্কেটিং, মার্কেটিং নিয়ে ইটস আ ভেরি মজার একটা ব্যাপার। মার্কেটিং দুই ভাবে হয়, একটা হচ্ছে আমরা দেখব লিফলেট কোচিং এর সামনে দিচ্ছে, কিছুক্ষণ পর দেখবো সেটা মাটিতে পড়ে আছে, কেউ চানাচুর খাচ্ছে, হ্যাঁ, ভেরি ব্যাড মার্কেটিং। আচ্ছা, আমি লিফলেট মার্কেটিং কোনোদিনই
এডুকেশন ইন্ডাস্ট্রিতে বিশ্বাস এই কারণে করি না, বিকজ যারা লিফলেট নেয় কবে পড়ছে? আমি খুব রেয়ারলি, খুব রেয়ারলি। ব্র্যান্ড সম্পর্কে কি আইডিয়া হয় তোমার? ব্যাংক ডেসপারেট ব্যাংক, ওই ব্র্যান্ড সম্পর্কে কি আছে? ব্র্যান্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেসপারেট। এই এডুকেশন ডেসপারেট হলে তো পিপল উইল নট কাম টু ইউ। আচ্ছা, দিস ইজ মাই ফার্স্ট থিং, বিকজ ডেসপারেট হওয়া যাবে, হার্ড টু গেট প্লে করতে হবে, হার্ড টু গেট, ইউ হ্যাভ টু বি কাম। আচ্ছা, এন্ড দ্য অনলি কনফিডেন্স থিং দ্যাট ইউ হ্যাভ, দ্য বিগেস্ট মার্কেটিং অফ আ টিচার ইজ ইয়োর স্টুডেন্টস রেজাল্ট। আচ্ছা, ডান। আমি আমি আমার যদি ক্যারিয়ার বলি, ওয়ান অ্যান্ড হাফ ইয়ার, তিন জুন অল গট এইস, নেক্সট ব্যাচ 12 জন, 30 জন, 300 জন, ওয়ান টু অ্যান্ড হাফ ইয়ার্স, জাস্ট রেজাল্ট, নো মার্কেটিং, অল অফ দেম গট এ, 3, 12, 30, 300, এই 30 জন ওয়াজ মাই বুলসাই লাইফ এ ফার্স্ট টাইম, 30 জন স্ট্রেট এইস। আই ওয়ার্ক ওনলি অন ওয়ান থিং ইজ মাই সার্ভিস, আর এটার বেস্ট মার্কেটিং হচ্ছে মাউথ টু মাউথ। আচ্ছা, কিভাবে এটা সিলেক্ট করবো? হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ, আমার ফ্রেন্ড বলছে, আমার সিনিয়র বলছে, কোথায় লিফলেট দেয় আছে করছে না। সো তোমরা যদি মনে করো দ্যাট লিফলেট দিলাবো, আরেকটা যেসব আমি বলি, যা চিপ মার্কেটিং, স্টুডেন্ট কি বলবো, অমক স্টুডেন্ট নিয়ে আসো, একদম একদম ফ্র্যাঙ্কলি বলি, যারা এগুলো বলে অমক স্টুডেন্ট, মম ওই স্টুডেন্ট, তোমার প্রতি কিন্তু একটা নেগেটিভ আইডিয়া, রেসপেক্ট হারায়, রেসপেক্ট হারায় ফেলছে। বিকজ আমি কোনোদিন আমার ক্লাসে আমি বলি না যে অমক স্টুডেন্ট দাও, কেন আমি বলবো, দরকার তুমি যা পড়া সে পড়বে, ভালো না লাগলে পড়বে না, আমি তো সবাইকে খুশি রাখতে পারবো না, আমি তো সবাই খুশি রাখতে পারবো না, ইভেন দ্য বেস্ট পিপল ইন দ্য কান্ট্রি, পুরো এন্টায়ার কান্ট্রি ইজ হ্যাপি, নো, কম বেশি যেমন আমি যেরকম অনেক সময় দেখে আমি একটু ফ্যাস্ট কথা বলি, অনেকে পছন্দ করে না, আবার অনেকে ফ্যাস্ট পছন্দ করে, অনেক আই ক্যান সার্ভ এভরিওয়ান। সো মার্কেটিং এর জন্য বেস্ট হচ্ছে ফার্স্ট অফ অল ইনস্টিটিউশনের মার্কেটিং এর জন্য, যেটা আমি বলি ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য ইউ নিড টু হ্যাভ পুলস অফ গুড টিচার্স, যারা ডেডিকেটলি ভাবে পড়াচ্ছে, অ্যান্ড ইউ নিড টু মেক শিওর ওদের স্টুডেন্টদের রেজাল্ট ভালো হচ্ছে। এখানে আরও বড় মার্কেটিং কার আমি একটু বলি, যেটা আমরা যেটা করি, আমরা যেরকম স্কুলগুলো যারা টপার ওদেরকে আমরা স্কলারশিপ দিই। আচ্ছা, দিস ইজ আওয়ার ওয়ে অফ মার্কেটিং, স্কলারশিপ তাতে কি হচ্ছে ওরা আমাদের আসলো, না টপার উইল ডু গুড, বাট টপারকে ফলো করে অনেকে আসে, আমরা কিন্তু টপারের রেজাল্ট থেকে মোর কনসার্ন যারা ফলো করে আসছে ওদের মধ্যে যারা হোপ ছিল না, চ্যালেঞ্জ ইজ টু ব্রিং দেম ইন, এ ওরা হচ্ছে বেস্ট মার্কেটার, কেন ওদের কথা হচ্ছে আমি তো এই পাওয়ার কথা ছিল আমাকে সারিয়ে পাওয়া দিচ্ছে, যে টপার ও কিন্তু ছিল না আমার জন্য সারিয়ে পাইছে, আমি তো ভালো, আমি তো এমনিও ভালো করতাম। সো দ্য চ্যালেঞ্জ ইজ ইফ ইউ ক্যান টেক দ্য ওয়ার্স্ট ফ্রম দ্য পিল, দ্য টপার ইজ লাইক আ ফ্লাওয়ার, যাকে দেখায় ইউ গেট দ্য বিজ, বাট দ্য বি তো ঘুরে ঘুরে করতে থাকে, রাইট, বিটাকে তুমি যদি একবার যদি ওকে ভালো লাগতে পারে, মানে অনেকগুলো কেস আছে যে বাবা মা হোপ নাই, আমি দেখে রাত দিন পড়াই টরেস, দ্য মোমেন্ট এ আসে, মানে একবার তাকে বাবা এসে বলো স্যার আমার তো ফ্যামিলি ফার্স্ট, এ কি খুশি, আচ্ছা আলহামদুলিল্লাহ। সো দিস ইজ দ্য বেস্ট ব্র্যান্ড মার্কেটিং আই উড সে, মানে এটা। আর এখন মডার্ন যুগ যেটা আমি বলবো মার্কেটিং, আমি অবশ্যই করি অনলাইন প্ল্যাটফর্মে, আমার মনে হয় বেস্ট, মানে এই যে পেপারে অ্যাড, লিফলেট, এগুলো ইজ ডান, দোজ ইজ আর ডান, হ্যান্ড অনলাইন মার্কেটিং কিন্তু ওই ছবি অ্যাড পোস্ট না, অ্যাজ আ টিচার স্টার্ট ডুইং অ্যাক্টিভিটিস, এটা আমি করি, রাইট, কি কি, আমি যেরকম আমার নিজের একটা চ্যানেল আছে, সো আই ডু আট লট অফ ট্রাভেল, আই স্টার্ট ডুইং ট্রাভেলিং শো, বিলিভ মি অর নট, আমাকে দেখে 8 বারটা স্টুডেন্ট দে স্টার্টেড ট্রাভেলিং শো। আচ্ছা, এরপরে আমি আমার স্টুডেন্ট থেকে নিয়ে রেস্টুরেন্টের বিজনেস শুরু করলাম, গতকাল একটু সময় ফোন স্যার আমি একটা রেস্টুরেন্ট দিয়েছি আপনার থেকে ইন্সপায়ার হয়ে বার্গারে কাট দিলাম। আচ্ছা, সো আমি অ্যাজ আ টিচার তো অ্যাকাউন্টিং পড়াই যাচ্ছি, কিন্তু আমার অনলাইনে আই ডু লট অফ অ্যাক্টিভিটিস, যেহেতু আমি জানি আমার স্টুডেন্ট আমাকে ফলো করে, সো আমি ওদেরকে কাইন্ডলি আই স্টার্টেড ডুইং দিস, সো আমি রেস্টুরেন্টের বিজনেস যেমন নামলাম, এখানে অনেকে ইন্সপায়ার করলাম, তারপরে আমার টিচিংয়ের যে পড়ার যে এন্টায়ার স্টাইলটা, আমি মার্কেটিংটা কীভাবে করি, যে নিজে একটা ওয়েবসাইট বানানো, সো ওয়েন ইউ গো টু মাই ওয়েবসাইট ইউ ক্যান সি মাই অ্যাক্টিভিটিস, তারপরে আই হোস্ট যে ফ্ল্যাশব্যাক নামে একটা হোস্ট করি শো, রাইট, ফ্ল্যাশব্যাক ইজ লাইক এ বিগ হিট, সো ওইভাবে একটা হোস্ট করলাম, তাহলে ফ্ল্যাশব্যাক কনসেপ্টটা যদি আমরা বলি তাহলে অনেক, হ্যাঁ, ফ্ল্যাশব্যাক এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি ইজ অ্যামেজিং কনসেপ্ট, এটা যদি দুইটা মিডিয়ামে যদি করা হয়, পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে
the best and the experienced teacher will come and pura bochhore ja porai eta ekta presentation er madhye 5-6 ghontate ekta checklist er moto student er samne present korbe so ekhon student jodi flashback ta kore ami jodi ekta checklist diye di ওরা চেক করতে থাকে আমি কোনগুলোতে পারি কি কি পারি কি কি পারি ও এটা পড়া হয় নাই আচ্ছা ফাইন 10 দিন আছে এটা রিভিউ করে ফেলতে হবে বিকজ যে টিচারটা আসবে তো এক্সপিরিয়েন্স পার্সন ও জানে কি কি সো ফ্ল্যাশব্যাক ইজ মোর লাইক ফাইনাল রিভিউ আমি তাকে বলি আমরা দেখি শুরু করব না ফ্ল্যাশব্যাক ইজ অ্যামেজিং থিং মানে এটা আর 10 দিন আগে কেন এটা একটা রিজন আছে কেন মানুষ সবচেয়ে কনসেন্ট্রেট কবে করে 10 দিন আগে বিকজ একটা গ্রুপ থাকবে আমাদের ব্র্যান্ডিং এর সাথে ভালো মিলা যাবে 10 দশ দিন আগে 10 মিনিট স্কুলে ফ্ল্যাশ মানে ফ্ল্যাশব্যাক কিন্তু আমি চাইলে আরো আগে করতে পারি বাট আরো আগে করলে ওই 6 ঘন্টা বসার তত্ত্ব এই 10 দিন আসে বলে ওরা কিন্তু 6 ঘন্টা বসে দেবে লিসেন টু মি বিকজ ওদের সময় নেই টাইম নেই সময় নেই টাইম নেই লাইক বলেন বলেন কি বলবেন কি বলবেন সো দ্যাট ইজ আ ক্রুশিয়াল টাইম সো ফ্ল্যাশব্যাক সো এরকম সো আমি আমার মার্কেটিং এভাবে করি আই ডু ইভেন্টস আই হোস্ট ইভেন্টস দেন আই participate in different education based activities can a student they can develop with like powerpoint shikha channel creating good that's your marketing because our baba mara dekhbe that a institution ta amar bachcha ke porar pashapashi oke develop korar chesta korteche tara ta automatically or moddhe ekta alada ekta sinkhan chole ashe because that's what matters because education bolte kintu mane eta ebhabe directly bola thik na grade is not your only education অনেকের বাচ্চারা হয়তো এই হয়তো পাবেন না পড়াশোনা করতো মানে আমাদের লাইফে করার অনেক সেক্টর আছে আমরা এখানে যদি আমার মনে করেন আমার বাচ্চা যে আমার এখানে কদিন আগে একটা মেয়ে আসলো ওর পছন্দ ভালো না নাম না বলি বাট অনেক মেকআপ করে আচ্ছা খুব সুন্দর মেকআপ আমি তো মেকআপ নিয়ে পড়াশোনা করে আলটিমেটলি আমি ইউকে মেকআপ নিয়ে পড়াশোনা করছে অ্যান্ড ও ঢাকায় এসে নিজের স্টুডিও দিছে অ্যাস্থেটিক মেকআপ ও ভূত এইসব মনেস্টার বা এগুলো বা অ্যাস্থেটিক মেকআপ নিয়ে পড়ে আসছে ওয়াও মানে ও অ্যাকাউন্টিং এ স্ট্রাগল করছে তো কি হয়েছে ও আরো জিনিয়াস সো এই ব্যাপারগুলো ওর এইসব অনেক সময় প্যারেন্টের সাথে আমার অনেক বিতর্ক তর্ক যেতে দেখো বলে হ্যাঁ স্যার এটা করে কি হবে কি হবে আমি দেখেন আপনার বাচ্চা যে ভালো ওটাতেই করে কিন্তু সে অনেক দূর আগাতে পারবে সো এই ব্যাপারগুলো কিন্তু মার্কেটিং মার্কেটিং এর মধ্যে ওই যে প্যারেন্টের সাথে খাতি টাকা লাগবে না ওই যেটা অনেকে করে প্যারেন্টস কে অনেক নো ইউ ডোন্ট ডু দ্যাট ইউ হ্যাভ টু বি স্ট্রিক্ট টু ইউর প্রিন্সিপাল বাট রাইট রং বুঝে দিতে হবে আমাদের যেরকম প্রতি মাসে আমরা প্যারেন্টস নিয়ে বসি সার্কেল টক নিয়ে বসি আমাদের সার্কেল টক হ্যাঁ স্যার আমরা বসি বসে নাম হলো সার্কেল টক হ্যাঁ সার্কেল টক বেসিক্যালি হোয়াট উই ডু আমরা সব জিনিসপত্র একটু কুল বানাইছেন ঠিক না হ্যাঁ এখানে উই টক অ্যাবাউট প্রবলেমস আচ্ছা হ্যাঁ প্রো উই টক অ্যাবাউট প্রবলেমস তারপরে এখানে প্যারেন্টসরা অনেক সময় এসে তাদের প্রবলেম থেকে তারা বলে বাচ্চা দিনে তারা কি প্রবলেম ফেস করতেছে বাচ্চারা বলে তারা কি প্রবলেম বিকজ আমি সবসময় দুই পক্ষকে শুনি বিকজ আমাকে যদি কোনো আমার বাচ্চা ভালো আমি তাকে এমনি দেখে বলি হাতে সব আঙুল এক না আমাদের কনসেন্ট্রেট করতে হবে এইসব ব্র্যান্ডিং এ এই ব্যাপারগুলো নিয়ে একটা প্রপার এডুকেশন যদি লং রান এ সাস্টেইন করতে হয় ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে নট বাই লিভিং অন দিস থিংস কমিউনিটিতে তুমি কতটুকু ইনপুট দিচ্ছ অন দ্য টপ অফ দ্য রিসার্চ বিকজ এরাই হচ্ছে মানে খুব ভালো লাগে আমাদের 13 বছর মানে আমি অত বুড়ো নাকি বলে নিচ্ছি বাট অ্যামেজিং লাগে কদিন আগে হসপিটালে গিয়ে দেখি দ্য ডক্টর হু কেম ইজ মাই স্টুডেন্ট ও মাই গড এটা এটা আমি বলবো এটা দিস দ্য বেস্ট মানে এবার আমি এখন ব্যাংকে যাই ওই দিন আমি বিকাশে গেছি আমার 3-4টা স্টুডেন্টস আছে ও তোরা আমি আমার অফলাইন স্টুডেন্ট তুই করো তুই আমাকে তুই করে বলতাম সব তোরা চাকরি পেয়ে গেছিস হ্যাঁ ভাই আমরা রিসেন্ট গ্র্যাড ওরা জয়েন করছে মানে আমার ভালো লাগে না আমি কি এমন কোনো দেশ নাই যে দেশে আমাকে আমার স্টুডেন্ট রিসিভ করে
Awesome. Every sector I am seeing my students. মানে যেটা তো it's a very proud ব্যাপার for me. মানে আমাদের আমাদের ওফ কি যে ভালো লাগে দেখতে, মানে কি যে ভালো লাগে যে অনেকে ইউটিউবার আছে, আমার স্টুডেন্ট আছে, অনেকে গান গাচ্ছে, যে নাম কি সাতাজ মনে হয় এই ব্যবসাতে নামা উচিত Before we end this conversation, five quick things to avoid. First quick thing. Number one, jeta ami bolbo avoiding er moddhe, acha eta ektu aste dite bolchi. Ekta hocche ei industry te onno teacher ki korteche, oita dekhe jealous hobe, tader against e kotha bolte ekdom shobar age avoid korte hobe. এটা অনেক বড় ক্ষতি করে না টিচিং প্রফেশন। তুমি একটা আপনি বলেন আপনি, হ্যাঁ কেন বলছি, বিকজ কেউ হয়তো ভালো পড়াইতে পারে, তুমি তার নামে গিবত কেউ না, তুমি গসিপ। টিচার হয়ে গসিপ করা যাবে না, কোন ইনস্টিটিউশন কোন স্টুডেন্টদেরকে গসিপে ইনভলভ করাই উচিত না অ্যাবাউট আদার পিপল। এটা তো আমাদের ধর্মই, হ্যাঁ সিম্পল কথা, এটা তোমার ধর্মই নেই, গিবত দেওয়া ঠিক না। বাট অন্য টিচার দেখে তুমি যদি জেলাস হও, নিজেকে ইম্প্রুভ করো। অ্যাবসলিউটলি। আমার লাইফে এই যে আমার ফেসবুকে পড়ানো এগুলো কিন্তু আসছে কিন্তু আমার পদম থেকে, সেটা কিরকম স্টুডেন্টরা খালি অ্যাবসেন্ট থাকে আর মেকআপ ক্লাস, খালি মেকআপ ক্লাস, আমার বলছে প্রতিদিন তো দুটো ক্লাস থাকবে, এত মেকআপ ক্লাস কোথা থেকে দিব? আই স্টার্ট ডুইং ভিডিও ক্লাসে, ভিডিও করে সুন্দর করে গ্রুপ আপলোড করে দিই, ভাই দেখ। So, solution to the problem is this. Absolutely. So, and Facebook group je koto boro porno ekta madhyom. Oh my god. Mane ekta free platform diye ache. We changed the whole world. Our tenants ko live on 13 lakh members. Mane manush jun to mane bujhe na the power of internet. Exactly. It's like crazy. Mane eta jodi mane thik moto kora jay. What not even so gossip. Yeah, number this two. This is one, number one. Number two, things that must be avoided is you cannot discriminate among the students. Discrimination is bondho korte hobe teacher theke. Ami amar class e amar student bolte parbe, life e bolte parbe na, sir eshe bolche he is a good student, he is a bad student. Ami shobshomoy eshe boli you guys are all equal. Karon any school, college, any student life e jara ei je amader ei je depression issues gulo je hocche, কেন কর্নার হয়ে যেত, টিচার হয়ে গুরু হয়ে তুমি যখন 30 জনের মধ্যে কাউকে টপ হিসেবে পিক করো, ওরা ওদের এই করে বুঝে বুঝতে পারছে। থার্ড ওয়ান, সো ডিসক্রিমিনেশন ইন দ্য ক্লাসরুম রাখা যাবে না। আমার মনে হয় এটা সবাইকে ইকুয়ালি ফিল করাইতে হবে, সো দ্যাট ওরা এনকারেজ হয় টু ডু মাচ বেটার ইন দেয়ার লাইফ। নাম্বার থ্রি অ্যাভয়েড করা উচিত হচ্ছে, আর কি কি অ্যাভয়েড করা উচিত, মানে অনেক কিছু তো টিচিং এর মধ্যে অ্যাকচুয়ালি আছে অ্যাজ এ ইনস্টিটিউশন। হ্যাঁ যেগুলো মানে অ্যাভয়েড করা উচিত, ওই যে লিগাল ব্যাপার সেগুলো তো আসে, ওগুলো মানে বাট দ্য বেস্ট প্র্যাকটিসেস, বেস্ট প্র্যাকটিসের মধ্যে এই দুইটা আর অ্যাভয়েড আছে, অনেক কিছু করার আছে, এগুলো বলাই যে অ্যাভয়েড করা উচিত। কি কি ডিসক্রিমিনেশনস, গসিপ, কি করা উচিত, কি করা উচিত, যেটা আমার কাছে মনে হয় দ্য ভেরি ফার্স্ট থিং, একটা ইনস্টিটিউশনে যেটা বললাম প্রত্যেকটা টিচারের তো নলেজ তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনোভেশন থাকলে ইজ ভেরি ইম্পর্টেন্ট রিসেন্টলি, হ্যাঁ বিকজ এখন কম্পিটিশনটা হচ্ছে কোথায়, মোটামুটি সবাই ভালো পড়ে, কিন্তু তুমি যদি খেলতে দেখা এমন খারাপ কিন্তু কেউ পড়ে না, সবার সবার স্টাইল আছে, বাট দেন এগেন যারা একটু ইনোভেটিভ অ্যান্ড যারা এটা কিছু অন্যভাবে দেখে ওরা কিন্তু প্রোগ্রেস করে যাচ্ছে টু দ্য নেক্সট লেভেল। ইয়া ট্রু, তাই না? বিকজ আমি যদি বলি ভাই মোটামুটি তো সবাই ভালো পড়াচ্ছে, কম বেশি খারাপ থেকেই পড়ায়, রাইট, বাট হাউ ডু ইউ স্ট্যান্ড আউট,
different from another one. Then for example, our class is called Tim Bolter Martyr School. Tim Bolter Martyr School. Acha. এই মানে আমি অ্যাকাউন্টিং করাই, বাট আই হ্যাভ নো মার্কার ফর থ্রি ইয়ার্স। আচ্ছা, এক্সেল শিট, এক্সেল শিটে আমি ম্যাথ একবার করছি। আমি আমি যখন একটা ম্যাথ আগে মার্কার পড়াতাম যেটা 10 বছর ধরে হচ্ছে, এখন দিনে দিনে তিনটে ব্যাচ পড়াই, তিনবার ব্যালেন্স শিট করেন খুব পড়ি, আবার ব্যালেন্স শিট করো, হ্যাঁ এক্সেল শিট একবার করে আই ইউজ দ্যাট সিক্রেট অফ ওমা মানে বের করে দিতে হবে, দ্যাটস মাই ইনোভেশন। হ্যাঁ, but yeah, so innovation, so ekhan theke excel sheet howata abar ki la holo jom facebook group jom facebook amar pore ashe ei jom group khola shuru korlam oi hate lekha to video kortam, ha ekhon to excel sheet screen e kortam, ha see transaction of period chole ashe and that's how it's able to become pore jete recently amra shuru korchi animation class, right amar ekhon lectures are animation class, animation class dile kori khub moder to concept সবাই তো পড়তে চায় না, বিকজ লেকচার ইজ বোরিং। আমি ওদের মুভি দেখাই, মুভির মধ্যে লেকচার। আমি রিসেন্টলি আই স্টার্টেড, আই উইল স্টার্ট ডুইং শুট, আমি লেকচার দিয়ে মুভি বানাচ্ছি। ফর এক্সাম্পল ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট যদি পড়াতে চাই, আমি ওভাবেই একটা মুভি বানাচ্ছি। আই এম রাইটিং এ স্টোরি অলরেডি, কেউ বাজার করে নিয়ে আসলো ইনগ্রিডিয়েন্ট। আচ্ছা, ওকে, হ্যাঁ কোথায় বানাবো, একটা কিচেন লাগবে, ও ভাড়া লাগবে, ও ফিক্স কস্ট, সো ডায়লগগুলো থাকবে, বিকজ আই আমি এটা খেয়াল করছি মানুষের গান কেন মনে থাকে জানেন, মেলোডির জন্য, রাইট? হ্যাঁ, মানুষের টাকা দেন, হ্যাঁ এগুলো না স্টুডেন্টের মধ্যে ওরাও এনকারেজ হয়, যেমন অনেক বাচ্চা আছে, প্লিজ আমি দোষ দিই না যদি কেউ করতে না চায়, বিকজ মেবি ও ডিফারেন্ট, মেবি ও ডিফারেন্ট চায়, বাট দেন এগেন আমার তো মেসেজ ডেলিভারি করতে হবে, সো এখানে আমাকে বুঝতে হবে দ্যাট হাউ ডু আই ডু ইট, বিকজ আমি কোনোদিন বাচ্চাকে ব্লেম করি না, তুমি রাজা কেন, আমি যখন নিজেকে ব্লেম করি, আমি বলি আলো রেজাল্টটা খারাপ হচ্ছে, আমার দিক থেকে নিশ্চয় কোনো একটা জিনিস যেটা আমি রিচ করতে পারিনি, ইফ আই উড হ্যাভ ডান দ্যাট ডেফিনেটলি আমি রেজাল্ট ব্লেম করতে পারতাম, সো দ্যাট ইজ দ্য থিং, সো ইনোভেশন হওয়া, ইনোভেটিভ হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই যে ক্লাসে এক্সাম নাও, রাইট? আমি যে আমি এক্সামও নিতাম মোটামুটি অ্যাভারেজ সবাই ভালো রেজাল্ট করে, কারণ আমি যদি পাশাপাশি দেখি, হ্যাঁ 10টা মিনিট থাকলে আমার চোখ এমনি গেলে কিন্তু খাওয়া দাওয়া হবে না। সো হোয়াট আই স্টার্টেড ডুইং প্রেজেন্টেশন। আচ্ছা, কেমনি প্রেজেন্টেশন করবো? সরি, তোমাকে তো গিয়ে কথা বলতেই হবে। সো প্যারেন্টস আর অনেক এটা নেওয়া খেপছে, স্যার আপনি এক্সাম কেন নেন না, আমার বাচ্চার রেজাল্ট দেন না, বলছি দেখেন আপনার বাচ্চার রেজাল্ট আরো ভালো করবে, বিকজ আপনার বাচ্চা এবার জেনুইনলি পড়ে আসছে, বিকজ ও অলরেডি আমাকে আমি একজন ভিডিও করে প্যান্স দেখাই, এই যে আপনার বাচ্চা প্রেজেন্টেশন দেখেন। সো এই ব্যাপারগুলো হচ্ছে তোমার ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ইন্ডাস্ট্রিতে মানে সত্যি বলতে অনেক টিচারই হচ্ছে, অনেক টিচার আসবে, অনেক টিচার যাবে, বাট অবভিয়াসলি ইফ ইউ ক্যান প্লে দ্য রোল অ্যান্ড ইফ ইউ ক্যান ব্রিং চেঞ্জেস, কেন আমার মনে হয় এই প্রফেশনে আমাদের ক্ষমতা আছে চেঞ্জেস আনার। অ্যাবসলিউটলি, দিস ইজ দ্য বিগেস্ট, এই এই মেন্টালিটিগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনো একটা ইনস্টিটিউশনে ওনার হওয়ার জন্য। মানে বিজনেস তো বিজনেস, আই নো, বাট বিজনেস ছাড়াও যারা চালাবে এদের থট প্রসেসটা আমার ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর সাস্টেনেবিলিটি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ উইল সি দেয়ার লট অফ স্কুল যারা 100 ইয়ার্স ধরে এখনো আছে না, বিকজ দে হ্যাভ পিপল লাইক দ্যাট। আবার অনেক স্কুলে আসবে, দাম ধুম কামাবে, এরপর নাই। সো ওই যে ইটস নট আস ইট ইজ আ মানি মেকিং প্লেস, বাট দেন এগেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউ ডুইং এ বিগার জব। অ্যাবসলিউটলি, থ্যাংকস আলট অসিফ ভাই, আমাদেরকে অনেক ডিটেইল আইডিয়া দেওয়ার জন্য। সো আমি যদি একটু সামারাইজ করি একদম স্টার্টিং থেকে, একদম দ্য ফার্স্ট পয়েন্ট ওয়াজ কাদেরকে পার্টনার হিসেবে নিচ্ছি, দুই ধরনেরই আছে, একটা হলো কোচিং চালানো, আরেকটা হলো কোচিং এ পড়ানো। পড়ানোর জন্য টিচার দরকার, চালানোর জন্য কিন্তু মানুষ দরকার। তো সেকেন্ড, বাট পিক দ্য বেস্ট ওয়ান অ্যাজ ইয়োর পার্টনার অ্যামং যারা পড়ানো, নলেজ ছুটে যায় কিন্তু। এক্স্যাক্টলি, দ্য সেকেন্ড থিং ওয়াজ লিগাল অ্যাসপেক্টস, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিম, VAT certificate, trade license, এবং এগুলো properly maintained, partnership with the documents gulo, partnership deed gulo, employee certificates and everything, absolutely. Third was location, amra kothay location nicchi, jodi ekta neighborhood e nei ba jekhane mane basically residential commercial residential jagat amake 3 din pore buy kore dilo, so pura investment ta chole gelo. Commercial space e ektu bhitorer dike jodi kom takay paoa jay, that is better. Ar location jokhon set korbo eta dekhte hobe school zone, yeah yeah,
কোন স্কুল আমার আশেপাশে আছে? বিকজ আই থিঙ্ক আপনার জন্য আপনি বলছেন যে তিন চারটা স্কুল থেকে সবথেকে বেশি স্টুডেন্ট। হ্যাঁ, আমরা তিনটে, বিকজ দ্যাটস দ্য জোন কোন তিনটা? মেপিলিভ, মাস্টারমাইন্ড, জিটি, দিস আর ওখান থেকে মানে ধামরসাতে দিস দ্য বিগ স্কুল, রাইট? আর ওই যে আমরা এটাও দেখি সামনে রোডের ট্রাফিক কি অবস্থা, বিকজ নেবারকে আমার মনে হয় ডিস্টার্ব করে, ঠিক? অ্যাবসলিউটলি ঠিক। ফোর্থ ওয়ান ওয়াজ যে লোকেশনে করতেছি তার আশেপাশে কতগুলো জোন আছে, বিকজ আমার কাছে যারা আসবে যদি অনেক দূর থেকে আসে তারা আসবে না। ফিফথ পয়েন্ট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আশেপাশে স্টেক হোল্ডার বা নেইবারহুডকে খুশি রাখার জন্য আমাদের কোচিং এর স্টুডেন্টদেরকে দিয়ে এই ভলান্টিয়ারিং কাজ করানো, রাস্তা পরিষ্কার করা, লেক পরিষ্কার করা, কিছু অনেক ওদের ভলান্টিয়ারিং শেখা হচ্ছে, মানুষও খুশি হচ্ছে। দ্যাটস অ্যামেজিং। ফোর্থ ওয়ান ওয়াজ ইনোভেশন, বিকজ ক্লাসে ক্লাস নেওয়ার সময় ভাইয়া বলছিল একটা জিনিস যে বারবার মেকআপ ক্লাস নিতে বলে, মেকআপ ক্লাস না নিয়ে ডেটে লাইভে আমাকে তো লিটারালি কিছু স্টুডেন্টকে রিকোয়েস্ট করতেছে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য, এখনকার জগতে খুব একটা কাজে দেয় না। আমার কাছে মনে হয় ডিপ ব্র্যান্ডিং ইন সাম ওয়ে, বিকজ তোমার চিন্তা করো তোমার কোচিং এর ইয়েটা তুমি দেখছো রাস্তা মরিয়েলা মরি হয়েছে, মানে মুড়ি খাচ্ছেন আপনার কার্ড দিয়ে ইয়ে বানাইছে, বিকজ তুমি খেয়াল করবো যত বড় ব্র্যান্ড এরা কিন্তু ওভাবে করে মার্কেটিং করে, রাইট? ইটস ভেরি নিশ ভাবে এরা যায়। হ্যাঁ অ্যাপল, হ্যাঁ অ্যাপল, রাইট? ওরা ওই বিলবোর্ড ইয়ে এন্ড অল দিস থিংস এরা কিন্তু ভাবে যায় না। ট্রু। সো যে লিফলেট এটা ইজ নট ইয়ে, বাট মার্কেটিং এর যেটা বলছিল বাবু, ইয়া এন্ড দেন মার্কেটিং এর আর একটা বেস্ট ওয়ে হলো ওয়ার্ড অফ মাউথ। 3, 12, 30, 300 ইটস বিকজ অফ ওয়ার্ড অফ মাউথ। এন্ড এখানে দুইটা মনে খুব ইন্টারেস্টিং কাজ করে, একটা হলো ফ্ল্যাশব্যাক, পরীক্ষার 10 দিন আগে এন্টায়ার সিলেবাস নিয়ে 6 ঘন্টার ক্লাস, আর আমি ওনার দুটো সেশন আমি ছিলাম গেস্ট স্পিকার। ফ্ল্যাশব্যাক বলতে ইউ নিড টু ওয়ার্ক আ লট অন দ্য স্লাইডস এন্ড বেসিক্যালি ইটস আ শো আমি যতগুলো জায়গায় সেশনে জ্যাম সবসময় চিন্তা করি আমি ওদেরকে পড়াতে যাচ্ছি না, আই এম ইটস আ শো টু হোস্ট আ শো 500 লোকের সামনে বসে, এক্স্যাক্টলি। আমার নো ইজ নট অ্যান ইজি জব, এক্স্যাক্টলি। তাও আবার বয়স 16, 17, 18 এদের মানে এই বয়সে সেটা প্যানেল অনেক কম, আপনি ভালো না পড়ার দুই বছর আপনার একদমই না, একদমই না। আর ইনোভেশনের মধ্যে যেটা আরেকটা বলবো, এডুকেশনটা তুমি যখন কাউকে পড়াচ্ছ ইউ ক্যান বি দ্য বেস্ট ইন লেকচার, ইউ নো ইউ আর ভেরি গুড, আই মিন টিচার এর প্রবলেম আছে, হ্যাঁ এটা আমি ফেস করি, আমি খুব ভালো স্টুডেন্ট তো আমি খুব ভালো টিচার, এই না আই নো ইউ আর দ্য ওয়ার্স্ট পারসন টু টিচ নাও বিকজ ওয়ার্স্ট স্টুডেন্ট প্রবলেমই বুঝো না, হ্যাঁ বিকজ আমি এটা আমার সার্ভিস না, হ্যাঁ প্রেজেন্টেশনের নিয়ম আছে, আমি গ্রামে স্যুট পরে প্রেজেন্ট দিয়ে গেলে কি আমার 2 বছর পাতা দিন লুঙ্গি পরে প্রেজেন্ট দিই, হ্যাঁ নো ইউর ক্রাউড, ইয়া অ্যাবসলিউটলি নো ইউর ক্রাউড, স্টুডেন্ট ইজ ইউর ক্রাউড, তোমাকে তোমার প্রেজেন্ট কথাবার্তা যে কমিউনিকেশনটা এইটা আপ ডাউন করতে হবে পুরো ক্লাসরুম বুঝতে হবে। আর যে বড় দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আ ব্যাড স্টুডেন্ট, ইয়া দেয়ার আর অনলি ব্যাড টিচার্স। আমার লাইফে একটা ফিলোসফি আছে আমি আজীবন মেনটেন করছি, আমি আমার লাস্ট 8 বছরের টিচিং ক্যারিয়ারে লাইফে কখনো কাউকে চুপ করতে বলি না, যদি আমি দেখি যে ওরা কথা বলতেছে দ্যাট মিনস আমি ভ্যালুয়েবল কিছু দিতে পারতেছি না, অথবা আমি ভ্যালুয়েবল কিছু দিলে ওরা পারসিভ করতেছে না এটা ভ্যালুয়েবল, সো আইদার আমার গেম আপ করতে হবে অথবা ওদেরকে বুঝাইতে হবে যে আমার কথা অনেক ভ্যালুয়েবল। ইয়েস, সো দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ টু ডু, ওদেরকে চুপ করতে বলে কোনো লাভ নেই। আমার ক্লাসরুম, আমার সেমিনার হল, আমার ওয়ার্কশপ, বিগ অডিয়েন্স জীবনও বলি নাই। So, যেটা বলো মার্কেটিং, সো দ্য বেস্ট মার্কেটিং ফর দিস সেক্টর ইজ আপনাদের কাছে যারাই পড়তে আসবে এদের রেজাল্ট হ্যাভ টু বি স্যাটিসফ্যাক্টরি। আমি বলবো না সবাইকে এই পারতে হবে স্যাটিসফ্যাক্টরি ইন দ্য সেন্স, অনেকে বিপিও হয়তো খুশি হতে পারে বাট দেন ও যখন তোমার গ্র্যাজুয়েট করবে কিছু হয়ে যেতে পারে, এক্স্যাক্টলি দ্যাটস ইট, আর কিছু না কিছু হয়ে যেতে পারে যে সেক্টরে কিছু হয়ে যেতে পারে, রাইট? তাহলে তুমি বুঝবে দ্যাট ইউ আর সাকসেসফুল, অ্যাবসলিউটলি। That's it. Thank you so much, Asif bhai. আমাদের এই শোতে আসার জন্য, and এই রিলেটেড যদি কারো কোনো question থাকে, do drop it down below and comment section এ আমি একবার চেষ্টা করব। Yeah. Asif bhai, একবার এসে একটু comment যদি কোনো question থাকে। You put my website address যেটা আমি build up করছি। ওই website address-ও নিচে দিয়ে দেওয়া আছে। আমি নিজে নিজে বানাইছি পুরো। সো ওইটা দেখো মানুষ আইডিয়া পাইতে পারে কিভাবে জিনিসগুলো স্টার্ট করতে পারে, and I guess online-এ অনেক জিনিস 10 minutes স্কুলের কাজ দেখেও বোঝা যাবে। Yeah. So thank you so much for staying till now, and যদি কারো মনে হয় যে কারো কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেল এইটা নিয়ে কিছু করার প্ল্যান করতে চাও, ড্রপ বাই, ড্রপ বাই, টক টু মি, এই জিনিসটা শেয়ার করো, ভাইকে নক করো, and
start doing. That's it. So that's the entire purpose of this talk. Thank you all. The best.